स्टार्ट ভুল সব ইজি ভুল হয়ে যাবে তাহলে পয়সা আছে কি করতে যে ভুল যদি হয়ে যায় তা আমাদের ওরাই ঠিক করে দক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকে কাকুড়িয়া এলাকায় প্রথমগঞ্জের এক ব্যক্তি মান্টু শেখ তার আধার কার্ডে 1943 সালে তার জন্ম তিনি স্বাধীনতার আগে জন্ম হয়েছে এমনটাই দাবি করছেন আধার কার্ড আর আজকাল আমরা জানি আধার কার্ড ছাড়া কোনো কাজই হয় না তার জন্ম ডেট অর্থাৎ ডেট তারিখ ভুল থাকার কারণে বিভিন্ন কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন এমনটাই দাবি করছেন মান্টু শেখ শুধু মান্টু শেখ নয় আরও এলাকার একাংশ মানুষ দাবি করছেন যে এই আধার কার্ডে নিত্যদিনে ভুল হচ্ছে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে একের পর এক ভুল সংশোধন করতে গিয়ে 200-400-500 করে টাকা খরচ হয়ে যাচ্ছে অথচ আধার কার্ড সংশোধন হচ্ছে না তারা অনেকেই বলছেন যে অফিসাররা কাজ বা কম্পিউটার নিয়ে বসে আছে তারা কি লেখাপড়া করেননি বারবার একই নামে ভুল কেন হবে মান্টু শেখ বলেন সাংবাদিকের মুখোমুখি হয়ে যে আমার 1943 সালে জন্ম এমনটাই আধার কার্ডে লেখা হয়েছে বারবার ঠিক করার পরেও কিন্তু ভুল সংশোধন হচ্ছে না তাই কোনো সরকারি দপ্তরে আমার কোনো কাজও মিলছে না বা সুযোগ সুবিধা পাচ্ছি না অনেকের দাবি যে উচ্চপদস্থ লোকেরা যাতে এই আধার কার্ড নিয়ে একটু ভাবনা চিন্তা করেন দেখুন কে কি বলছেন এই আধার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের বক্তব্য এখন তো সবাই জানে যে এখন অনলাইন ছাড়া কোনো কাজই হচ্ছে না আমাদের সেখানে কি হয় আমরা লাইন দিয়ে গেলাম সেখানে আবার সকালে গিয়ে হয়তো দুপুরে বা হয়তো বৈকালেও হয়ে যায় তারপরে আবার 300-400 টাকা ওদেরকে এটা আধার কার্ডটা সংশোধনের জন্য শুধু আধার কার্ড নতুন হচ্ছে এটা শুধু সংশোধনের জন্যও এই টাকাটা আমাদেরকে দিতে হয় একটা সাধারণ মানুষ আমি 250 টাকা দিলে কাজ করে এই টাকাটা কোথা দিয়ে পাবো আমরা একবার তো নয় দুইবারেও হয় না হয়তো নাম এবার হয়তো সংশোধন করলাম নামটা হয়তো ঠিক হলো এখন আবার বলছে যে কি মোবাইলটা কেওয়াইসি করতে হবে এই নিয়ে আবার আবার হয়তো গেলাম আবার হয়তো সেখানে 300 টাকা মানে একটা আধার কার্ড করতে গিয়ে প্রায় 11-12 টাকা ম্যাক্সিমাম টাকা খরচা হয় কী বলবো বলেন এই তো কিছু এটা নিত্য কিছু নয় তো এটা হচ্ছে সারা জীবনের আমাদের একটা প্রবলেম এটা যে আজকে হয়তো আর জন্ম ডেট যাই হোক এটা মানে তার ভুল এসছে কাউরে নাম ভুল কাউরে বাবার নাম ভুল এসব তো হয়েই থাকে এটা নতুন কিছু না আমার মনে হচ্ছে এটা ওপর মহলে একটা কি একটা আর একটা কি একটা ব্যবস্থা নেওয়া উচিত কেন যে তো ম্যানুয়াল সেট করেছে কোনটা ম্যানুয়াল আলি করে দিচ্ছে বারবার এইরকম করছে আমাকে কইছে যে এটা ঠিক করো ফের 400 টাকা লাগবে ফের আর ওখানে করলাম তো ফের আর একটা ফের ভুল কইছে তো পড়া শুনে ওরাই ভুল করছে আমি মূর্খ মানুষ কি জানি কইছে তোমার ঠিক করে দিলাম ঠিক করে দিতে যে ফের আর একবার অন্য জায়গাতে নিয়ে যাচ্ছি তো ব্যাঙে কইছে যে এটা তুমি ঠিক করো ফের ওখানে যাই বলছে যে 400 টাকা লাগবে ভালো ঠিক করো তো বারবার যদি এইরকম করবে তাহলে মূর্খ মানুষ কি করবো তাহলে আমাকে খালি সমস্যার টাকাই পাই না কিছুতেই আমাকে কাজের লাগে না আমাকে যদি বাড়িওয়ালি আগে টাকা ভুল টাকা পাই না ওই কী কইছে এগুলো লক্ষ্মী ভাড়ো ভুল আধার কার্ড ভুল সব যদি ভুল হয়ে যাবে তাহলে পয়সা আছে কি করতে যে ভুল যদি হয়ে যায় তা আমাদের ওরাই ঠিক করে তো আমরাকে কেন হয়রান করে ঠিক করাইছে বারবার করে তাহলে আমাকে টাকা করে দিচ্ছে কি করতে তাহলে আমাকে সংশোধন তো হয় না কিছু তাহলে ভুলই হয়ে থাকছে তা আমরা কি করবো আপনার নাম আমার নাম মাইনুল শেখ আর মাইনুল শুধুই আধার কার্ডে কি আছে আধার কার্ডে মাইনুল শেখ করা আছে